তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে সপ্তম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর 48 ঘন্টার অবরোধ চলছে। সারা দেশে অবরোধের সমর্থনে পিকেটিং হয়েছে, তবে রাজধানীতে তেমন প্রভাব ছিল না। নির্বাচন নিয়ে ভারত দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি। আরো জানাচ্ছেন রাশিদুল কাদের। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে পিকেটিং করেছে বিএনপি সহ সমমনা দলগুলো, তবে কোথাও বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। রাজধানীতে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি, কমতি ছিল না পরিবহনের, এমনকি কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়। চলছে দূরপাল্লার বাসও, তবে স্বাভাবিক সময়ের চেয়ে গাড়ির সংখ্যা কিছুটা কম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ কয়েকজন নেতার ঝটিকা মিছিল ছাড়া রাজপথে তেমন তৎপরতা ছিল না দলটির। আর সমমনা দলগুলো অবশ্য প্রতিদিনের মতো আজও মিছিল সমাবেশ করেছে। দীর্ঘদিন পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। আমরা রাজনীতির চামচিকা নই, আমরা রাজনীতির কিং। আমরা লড়াই করেছি জনগণের জন্য, লড়াই চলছে, লড়াই চলবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য তৈরি হন। 28 তারিখের পরে এরা যে তাণ্ডব তৈরি করেছে, দেশব্যাপী সমগ্র আন্দোলন নতুন ভাবে আবার পুনর্গঠিত হচ্ছে। নিয়মিত অনলাইন ব্রিফিং এ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতের সমালোচনা করেন। ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়, ভারতের মানুষ গণতন্ত্রকামী মানুষ, তো বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কামী মানুষের পক্ষে থাকার কথা। একটি একদলীয় দুঃশাসনের জাতাকলে মানুষ পিষ্ট, সেই সরকারের পক্ষে কাজ করানোর জন্য 90টা দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে, এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। আগামীকাল শেষ দিনের অবরোধে নেতাকর্মীদের রাজপথে নেমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।